হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সহজে দ্রুত ইংরেজি শিখতে চাও তাহলে তোমরা বেশি বেশি ভোকাবুলারি শিখবে এবং তারপরে স্পিকিং বা এই যে গ্রামার রুলসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে তোমরা সহজে সেন্টেন্সেস মেকিং করতে পারবে এবং দ্রুত ইংরেজি শিখতে সক্ষম হবে। এখন থেকে প্রত্যেক দিন তোমাদের জন্য একটি করে গ্রামার রুলস পাবলিশ করব। মোটামুটি আমরা বাংলা বাক্যে কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি ইউজ করি, যেমন আমি মোটামুটি ইংরেজি বলতে পারি, বৃষ্টি মোটামুটি ঝগড়া করতে পারে, আরমান মোটামুটি রুটি বানাইতে পারে, আশিক মোটামুটি গান গাইতে পারে। আমরা মোটামুটি অর্থে ফেয়ারলি ইউজ করব। তার আগে বলে রাখি, তোমরা যদি সহজে ইংরেজি শিখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে রাখবে সর্বপ্রথম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। বৃষ্টি মোটামুটি ঝগড়া করতে পারে, বৃষ্টি ক্যান ফেয়ারলি করেল ওয়েল, আরমান মোটামুটি কাজটি করেছে, আরমান ডিড ফেয়ারলি দ্য ওয়ার্ক, আমি মোটামুটি ইংরেজি বলি, আই স্পিক ফেয়ারলি ওয়েল, আশিক মোটামুটি গান গাইতে পারে, আশিক ক্যান ফেয়ারলি সিং সং। ডিয়ার স্টুডেন্টস, নাও ইয়োর টার্ন, তুমি মোটামুটি সুন্দর। এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। আর কথা হচ্ছে আগামীকালের ভিডিওতে।